সাধু লোকেদের সান্নিধ্যে থাকলে বৈদিক জ্ঞান লাভ হয়। যখন আমরা তাদের সঙ্গে থাকি, আমরা কোনো রকম গসিপ বা রিউমার প্রজল্পতে আমরা জড়িত হই না, কিন্তু আমরা কি করি, আমরা শিক্ষা এবং কোনো সাবজেক্টের কোনো বিষয়ের আলোচনাতে তার ধনাত্মক প্রকৃতি লাভ করি, যেটা আমাদের চেতনাকে আরও উন্মুক্ত করে, চেতনাকে আরও বৃদ্ধি করে।